একজন বাঙালি চলচ্চিত্র অভিনেতা যিনি ছবি বিশ্বাস এবং কমল মিত্রর ন্যায় খ্যাতি অর্জন করেছিলেন স্বর্ণযুগের কিংবদন্তি নগেন্দ্রনাথ সান্যাল যদিও এই নামে ওনাকে কেউই চেনেন না তিনি বাংলা সিনেমা প্রেমীদের কাছে পাহাড়ি সান্যাল নামে পরিচিত ছিলেন ওল্ড গপ্পো চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এই প্রতিভাবান অভিনেতার বর্ণময় জীবন কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাহাড়ি সান্যাল জন্মেছিলেন 22শে ফেব্রুয়ারি 1906 সালে ব্রিটিশ ভারতের দার্জিলিংয়ে শৈশব ও যৌবনের প্রথম দিক লখনৌতে কাটান যখন তার 1.5 বছর বয়স তখন তার মা মারা যান পিতা ছিলেন একজন সঙ্গীতজ্ঞ ও সেনা বিভাগের হিসাবরক্ষক বাল্যকালে তাই পিতার কাছে সঙ্গীতের অনুপ্রেরণা লাভ করেন 10 বছর বয়সে তার পিতা মারা যান পিতৃস্নেহে তাকে মানুষ করে তুলেছেন তার বড় দাদা পাহাড়ি সান্যালের সঙ্গীতের প্রতি অনুরাগ তাকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল পাঠ ত্যাগ করায় এবং তিনি লখনৌ এসে সঙ্গীতের চর্চা শুরু করেন লখনৌ সঙ্গীত কলেজ থেকে উপাধি পরীক্ষায় উত্তীর্ণ হন মাত্র 21 বছর বয়সে মোরাদাবাদ উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপালের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন এবং গৃহশিক্ষকতায় নিযুক্ত হন পরবর্তীতে তিনি কলকাতায় আসেন সালটা 1933 কলকাতায় এসে নিউ থিয়েটার্সে অভিনেতা হিসাবে যোগ দেন মীরাবাই চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন পাহাড়ি সান্যাল কলকাতা মুম্বাই এবং বাংলা হিন্দি মিলিয়ে 4 দশকে প্রায় 200-এর বেশি ছায়াছবিতে অভিনয় করেছেন তিনি পাহাড়ি সান্যাল অভিনীত ছায়াছবিগুলি হল দেওয়ানেওয়া রাজকুমারী শিল্পী ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট হারানো সুর সাত পাকে বাঁধা সপ্তপদী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি উল্লেখযোগ্য ব্যক্তিগত জীবনে তিনি মীরা দেবীকে বিবাহ করেন এবং তাদের একটি কন্যা সন্তান হয় নাম লুকু সান্যাল আজ 22শে ফেব্রুয়ারি কিংবদন্তি অভিনেতা পাহাড়ি সান্যালের জন্মদিবসে ওল্ড গপ্পো চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা ও প্রণাম জানাই ওনার দক্ষ অভিনয় রয়ে যাবে সিনেমা প্রেমী মানুষের হৃদয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে ওল্ড গপ্পো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ